1/x এর মান কত? তাহলে x ইকুয়াল টু 3 প্লাস √2, তাহলে অতএব x প্লাস 1/x সমান 3 প্লাস 2 √2 বাই 1/3 প্লাস 2 √2, তাহলে এখানে 3 প্লাস 2 √2 থেকে গেল, আর এখানে হয়ে যাবে 3 মাইনাস 2 রুট 2 বাই 3 প্লাস 2 রুট 2 ইন্টু 3 মাইনাস 2 রুট 2, তাহলে এখানে 3 প্লাস 2 রুট 2 থেকে গেল, আর এখানে হবে 3 মাইনাস 2 রুট 2 বাই 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2 স্কোয়ার, অর্থাৎ এখানে থাকবে 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2 বাই 9 মাইনাস, এখানে 2 স্কোয়ার মানে 4 আর রুট 2 স্কোয়ার মানে 2, তাহলে 4 2 8 হয়ে যাবে এখানে, তাহলে এখানে হবে 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2, নিচে একা কোনো দাম নেই, প্লাস 2 রুট 2 মাইনাস 2 রুট 2 কাটা, 3 3 6 হচ্ছে উত্তর। এবার নেক্সট অঙ্ক আমরা আরেকটা অঙ্ক করব, এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব পাঁচ এর ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান, এটা মান নির্ণয় করব, ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান, তাহলে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান, ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু, ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি, এর সরলতম মান আমরা নির্ণয় করব, এর সরলতম মান আমরা নির্ণয় করব, তাহলে এখানে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান আছে, তাহলে করে নির্দেশন করব, তাহলে এখানে হবে রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান।